হ্যালো ফ্রেন্ডস, তো আজকে যে আমি ভিডিওটা বানাবো সেটা হচ্ছে পর্তুলাকা নিয়েই। তো আপনারা ভাবছেন যে পর্তুলাকাতে হয়তো কোনো সার দেব, কিন্তু না, আমি আজকে যে ভিডিওটা বানাবো পর্তুলাকার কাটিং বসাবো। তো এই সময় মার্চের শুরুতেই যদি আপনারা পর্তুলাকার কাটিং বসিয়ে দেন, তবে কিন্তু আপনাদের আরও টব সুন্দর করে রেডি হয়ে যাবে, আর এপ্রিল থেকে পুরো টব ভরে ভরে ফুল পাবেন। যারা এপ্রিল থেকে ফুল পেতে চাইছেন তারা অবশ্য করেই এখন কাটিং বসিয়ে দিতে পারেন, আর যাদের কাটিং মানে আগের বছরের গাছ রয়ে গেছে তারাই কাটিং বসাতে পারবেন, নাহলে নতুন কোনো গাছ কিনে আনতে হবে। তো দেখুন, আমার তো তিনটে টব পুরো ভরে গেছে, আর যত এটাই হচ্ছে পর্তুলাকা যখন তো আমি কাটবো তত কিন্তু ব্রাঞ্চ বেরোবে, তো আমার তো সেটা লাভই হবে যে একটাতে আরেকটা টব ভরবে এবং নতুন করে ব্রাঞ্চ বেরোবে। তাই জন্য আমি অবশ্য করে এখন কাটিং বসাবো। তো দেখুন আমার ব্রাঞ্চগুলো কতটা কতটা বড় হয়েছে, আমি দেখিয়েছিলাম কি সার দিয়েছিলাম, সেই সার দেওয়ার পরে দেখুন এতটা বড় হয়েছে। অনেকে আছেন আমাকে কমেন্টে করেছেন যে বৃষ্টির পরে লাগাবো, তো বৃষ্টির জন্য দেখুন আমার অপেক্ষা করতে হয়নি, তা আমার এমনিতেই কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্রাঞ্চ বেরিয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। আরেকটা কথা আপনাদের বলে দিই, যখন আপনারা পর্তুল মানে যে কোনো গাছের কাটিং বসাবেন সেই গাছের ব্রাঞ্চগুলো যেন একদম ফ্রেশ তরতাজা থাকে, আর তার কারণ কিছুক্ষণ আগে আপনাদের জল দিয়ে রাখতে হবে। তবে কী হবে, ব্রাঞ্চগুলো যেন সতেজ থাকে। দেখুন আপনাদের আমি মাটিটা তুলে দেখাচ্ছি, দেখুন মাটিটা পুরো ভেজা, কারণ আমি কিছুক্ষণ আগে আবার জল দিয়ে রেখেছি, তাই জন্য দেখুন ব্রাঞ্চগুলো পুরো সুন্দর করে সতেজ হয়ে আছে। সেই সতেজ ব্রাঞ্চগুলো বসাবেন তবেই কিন্তু গাছ বেশি ভালো হবে। একটু ঝিমানো যদি মনে করেন, অনেক জল নেই, শুকনো, তারপরে আপনি ব্রাঞ্চ কাটছেন, সেই ব্রাঞ্চ বসাচ্ছেন, সেইগুলোতে কিন্তু বেশি ভালো হয় না। এই একটা ভালো আপনাদের টিপস আমি বলে দিলাম, ব্রাঞ্চ বসানোর আগে অবশ্য করেই সেটাকে জলে ভিজিয়ে, মানে মাটিটাকে যেন জলে ভেজানো থাকে, ব্রাঞ্চটাকে শুধু ভেজালে হবে না, যাতে গাছটা সতেজ থাকে। এবার দেখুন আমি কী পরিমাণে কেমন করে আমি ব্রাঞ্চগুলো কাটছি। আমি কিন্তু খুব অল্প পরিমাণে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা সবাই বুঝতে পারবেন, আর এগুলো তো খুবই একদম পাতলা ব্রাঞ্চ, কোনো অসুবিধা হয় না। তো আমি এরকম করে দেখুন কতটা কতটা করে নিচ্ছি, এভাবে আপনারা ব্রাঞ্চ নিয়ে নিন। আর আমি প্রত্যেক বছর কিন্তু এই মার্চের শুরুতেই লাগিয়ে দিই, তারপরে কিন্তু এপ্রিল থেকে প্রচুর পরিমাণে আমার পুরো টব ভরে ভরে ফুল হতে শুরু করে দেয়। যত তাড়াতাড়ি আপনি লাগাবেন আর যত রোদ আসবে তত কিন্তু এই পর্তুলাকা ফুল ফোটে, রোদের খুব দরকার হয়, রোদ না হলে হবে না। এই দেখুন আমি এরকমভাবে কিন্তু ব্রাঞ্চ এতটা সাইজ মাপ মতো কেটে নিয়েছি, দেখো এতগুলো নিয়েছি প্রথমে। আর আমি দুটো টব আপনাদেরকে কাটিং বসিয়ে দেখাবো, তো আমার যখনই আমার সময় হবে আমি তখনই আমি করে নেব, কিন্তু আপনাদের ভিডিওতে আমি দুটো দেখাবো, কারণ বেশি দেখালে এখন ভিডিও অনেক বড় হয়ে যাবে, তো আমি সেটা দেখাচ্ছি না। আর এবার দেখুন আমি যে ব্রাঞ্চগুলো কেটেছি তার নিচের পাতাগুলো কিন্তু অবশ্য করেই আপনারা কী করবেন, এমনি করে ছাড়িয়ে নেবেন, কারণ যেহেতু এটা মাটির ভেতরে থাকবে তাই পাতা দিয়ে শুদ্ধ বসাবেন না, তবে পাতার সাথে সাথে ব্রাঞ্চটাও পচতে থাকবে, তাই জন্য নিচের দিকের পাতাটা ছাড়িয়ে তারপরে আপনারা মাটির মধ্যে বসিয়ে দেবেন। এবার দেখুন আমি নিচের এগুলো এমনি করে ভালো করে কিন্তু ছাড়িয়ে নিলাম, আর যতগুলো কাটিং আছে আমি সবগুলো তো আর দেখাবো না, যতটা আর কি দেখানোর আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে আপনারা করে নেবেন। আপনাদেরকে আমি এই জিনিসগুলো দেখিয়ে দিলাম, এভাবে ছাড়িয়ে নেবেন, নিচের পাতাগুলো শুদ্ধ লাগালে কিন্তু পাতাটা শুদ্ধ বলেই দিলাম যে পচে যাবে। এবারে আমি কি করছি, মাটি রেডি করছি। তো দেখুন মাটিটা যখন রেডি করব তখন আপনারা কিন্তু এই শীতের যেমন চন্দ্রমল্লিকার মাটি টব ফাঁকা হচ্ছে সেই মাটিটাতের মধ্যে বসিয়ে দেবেন না, আপনারা কিন্তু নতুন মানে ওই মাটিটাকেই যদি রোদে শুকিয়ে নেবেন, শুকিয়ে তারপরে বালি দিয়ে, আর আমি বালি দিচ্ছি, তারপরে দিচ্ছি গোবর সার, আর বালিটা তো দেবেনই, কারণ পর্তুলাকা গাছ একদম জল পছন্দ করে না, জল যাতে না আটকে থাকে, ক্যাতক্যাতে মাটি যাতে না হয়, একদম ঝুরঝুরে মাটি যেন নিচে সঙ্গে সঙ্গে জল বেরিয়ে যায়, সেই রকম মাটি আপনাকে রেডি করতে হবে। আর এই মাটিটাও কিন্তু আমার পুরনো মাটি, কিন্তু আমরা এগুলোকে সব শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু রেডি করছি, তার মধ্যে সার মিশিয়ে সব বসাচ্ছি, নতুন নতুন যেটা গরমের গাছ সেগুলো আমরা বসাচ্ছি। তো দেখুন আমার মাটিটা রেডি হয়ে গেল, আর নতুন আমি যেরকম দেখবেন টবটা যেটা বসাবো সেটা কিন্তু অবশ্য করেই ছড়ানো টবে বসাবেন, পর্তুলাকা গাছ যত ছড়ানো টবে বসাবেন, দেখুন আমার টবটা কতটা ছড়ানো। যদি আপনাদের আরও থাকে ছড়ানো, যেমন পিটুনিয়া লাগাই আমরা, সেরকম ছড়ানো টব যদি আপনাদের থাকে সেরকম টবে লাগান, তবে খুব ভালো পর্তুলাকা হয়, কারণ পর্তুলাকা প্রচুর ব্রাঞ্চ ছাড়ে, যত আপনি ছড়ানো টবে লাগাবেন তত একদম টব ভরে ফুল হবে। এবার দেখুন আমি মাটিটাকে পুরো একদম ভালো করে টবের মধ্যে ভরে নিচ্ছি, দেখুন ঠেলে ঠেলে কিন্তু একটু বসাবেন, চেপে চেপে দেবেন, যাতে জল দেওয়ার পর একদম ফাঁপা না হয়ে যায় সেই জিনিসটা লক্ষ্য করবেন, দেওয়ার পর একদম দেখুন চেপে চেপে দেবেন ভালো করে, দেখুন এইভাবে চেপে দেবেন,
হয়ে গেল, এবারেই কিন্তু আমি কাটিংটা বসিয়ে দেবো না, এবারে কিন্তু আমি জল দেব। কারণ জল দেওয়ার পরে আপনারা যদি কাটিং বসান তবে কাটিংটা সেট হবে, আর যদি এখন কাটিং বসিয়ে নিলেন তারপরে জল দিয়ে দিলেন তখন কিন্তু কাটিংটা নড়ে যাবে। আর পর্তুলাকার কাটিং তো এমনিতেই খুব পলকা থাকে, একদম পাতলা, এগুলো যদি বেশি জল পেয়ে যায় না একদম পচে যাবে। আর এখনই দেখুন সঙ্গে সঙ্গে নিচের থেকে কেমন জল বেরিয়ে যাচ্ছে, তো দেখতেই পেলেন কতটা ভালো মাটি আমরা রেডি করেছি, এরকমভাবে জল যেন সাথে সাথে বেরিয়ে যায়। এবার দেখুন মাটিটা কিন্তু পুরো সেট হয়ে গেছে। এবার আমি কি করব, এই মাটিটার মধ্যে কোনো যে কোনো আপনারা জিনিস দিয়ে একটু হোল করতে থাকবেন, এরকম হোল করে দেবেন। তবে কি ব্রাঞ্চগুলো যখন বসাবেন যদি হোল না করে বসান না ব্রাঞ্চটা ভেঙে যাবে, তাই জন্য আমরা কি করি সবসময় এরকম ছোট ছোট হোল করে নিই, করে তারপরে ব্রাঞ্চগুলোকে এ দেখুন এতটাই ইজি, এদের নেবেন নিয়ে এই হোলের মধ্যে এরকম করে বসিয়ে দিন, আর একটু চেপে দিন এরকম করে, এভাবে বসিয়ে দিন। আর আপনাদের আমি একটা নয় দুটো আমি টব রেডি করে দেখাবো, আপনারা ভালো করে দেখতে থাকুন। যাদের যদি কোনো অসুবিধে থেকে থাকে তবে আপনারা মানে দুটোতেই আপনারা ভালো করে বুঝে যাবেন কিভাবে আমি লাগাচ্ছি। প্রথমে মাটিটাকে কিন্তু ভিজিয়ে নিয়েছি, আজকে আর আমি জল দেব না, কারণ এইবারে তবে কি হবে গাছটা ঠিকঠাক হবে। এর কদিন পরে আপনাদেরকে দেখাবো এই ব্রাঞ্চগুলোও কতটা ভালো হয়েছে আর শিকড় কিভাবে বেরিয়ে গেছে, আপনাদের আমি তুলে তুলে দেখিয়ে দেব। আর পর্তুলাকাতে আপনার মনে করলেন একদম 5 দিন 6 দিনের মধ্যে কিন্তু শিকড় ধরে যাবে। যেমন আমাদের ট্যাঙ্গেল হার্ট, টার্টেল ভাইন, এগুলো আমরা যে লাগাই না ওগুলো যেরকম তাড়াতাড়ি হয়ে যায় তাই এগুলোতেও তাই। আর পর্তুলাকা গাছের মধ্যে না একটু জল থাকে ব্রাঞ্চগুলোর মধ্যে, তাই বেশি জল দেবেন না। এভাবে আপনারা লাগান, দেখবেন এপ্রিলের মধ্যে একদম ব্রাঞ্চ বড় হয়ে ওর মধ্যে কুড়ি চলে আসবে, আর যত রোদ পাবে তত তো ভালো। আর পুরো রোদে রাখবেন, যেখানে শেড হবে সেখানে ফুল কিন্তু ফুলের পরিমাণ অনেক কম হবে। দেখুন একটা টব ভরে গেল, এবার আমি দ্বিতীয় টবটাও রেডি করছি, ঠিক সেম এটাও তাই ভিজিয়ে নেওয়া হয়ে গেছে, আবার আমি হোল করে দিচ্ছি। এভাবে আর পর্তুলাকাতে আমি বললাম আপনারা ভাবছেন ছোট ছোট ব্রাঞ্চ বেরিয়েছে এখন কিছু করবে না, আপনারা যদি এখন থেকেই কাটতে থাকেন ওর তো আরও নতুন করে ব্রাঞ্চ বেরোবে, ওটাতে তো ভালো হবে, কারণ আপনারা ছেড়ে দিলে ওটা আপনার পরিমাণটা কম পাবেন। তা আমি তাই জন্য কী করছি, যখন দেখলেনই তো কতটা লম্বা লম্বা ব্রাঞ্চ হয়ে গেছে, তো ওগুলোকে অবশ্য করেই কাটা যায়। ওগুলোকে গাছে রেখে দিলেও কোনো লাভ হবে না, ওগুলো বাড়তে থাকবে সেটা তো আছেই। আর যাদের টব বেশি রেডি করার আছে তারা ওইখান থেকে কিন্তু ব্রাঞ্চ কাটতে থাকুন। আর যারা ভাবছেন যে না আমার এই 3-4টে টবই থাকবে পর্তুলাকার, তারা রাখবেন ওইখানে, কাটবেন না। এবং আমি নানা ধরনের কালার এবারে বসাবো, আগের বার আমি কিন্তু বসাইনি, নার্সারিতে যাইনি তখন, এবার আমি অনেক রকমের কালার দেখে দেখে বসাবো। পর্তুলাকার কালারগুলো দেখতে খুবই সুন্দর লাগে, তো ফুলের কালার দেখে দেখে আনলে তবে এক একটা এক এক রকমের কালার হয়। তো আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এর পরবর্তীকালে আমি গরমের অনেক ফুল গাছের ভিডিও আপনাদেরকে দেবো। দেখুন আমার দুটো টব রেডি হয়ে গেলো, সাথে সাথে আরও 3টে টব মানে 5টা টব এখনই হয়ে গেল। গরমের জিনিয়া গাছের ভিডিও, সূর্যমুখী গাছের ভিডিও আমি সব আমার চ্যানেলে দেবো, তো আপনারা চ্যানেলটা ফলো করুন তবে সব গাছগুলো দেখতে পাবেন। তো আমি এখানে ভিডিওটা শেষ করলাম, বাই বাই, টেক কেয়ার।